পঞ্চবর্ষ রাধে কেন সৃষ্টি রাধে বালু মৃত্যুকে আবিষ্কার করা কোরআনের ভিতরে ঘোষণা দিছে তোর বায়ুমেট্রিক তোকে মিলাই দেব তুই আজকে বায়ুমেট্রিকের কথা বলিস আমি তো আমার জাতিকে বলি আলেমের পিছে চলতে পারেন না কোনো আফসোস নাই কিন্তু আঙ্গুল উঠায়েন না কিন্তু চলতে যদি পারেন তাহলে চিরদিনের সম্পর্ক কেননা কেয়ামতের দিন দুনিয়া ও রুলস আছে সর্ব আদালতে যার ফাঁসির রায় হয় তার বাঁচার শুধু একটা রাস্তা থাকে সেটা হলো প্রেসিডেন্টের কাছে যদি জীবন ভিক্ষা চাইতে পারে কিন্তু বাংলাদেশের এটা রুলস নাই যে জীবন ভিক্ষা চাইলে প্রেসিডেন্ট দিবে এটার কোনো অঙ্গীকার নাই ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন প্রেসিডেন্টের কাছে কোনো আদালত চলে না কিন্তু হ্যাঁ সূক্ষ্মভাবে গোপনীয়ভাবে একটা জিনিস চলে যদি কেউ কানে কানে সুপারিশ করা প্রেসিডেন্টকে রাজি করতে পারে তাইলে হয়তো জান বাঁচার সুযোগ আছে তো আল্লাহ কেয়ামতের দিনের মালিক মালিক ইয়াউমিদ দ্বীন আল্লাহ কেয়ামতের দিনের মালিক আল্লাহ বলবেন সর্ব আদালতের থেকে যখন ফাঁসির রায় হবে তো একটা রাস্তা থাকবে সেটা হলো আমার কাছে সুপারিশ আর আমার কাছে যে সুপারিশ করবে জীবন ভিক্ষা যে চাবে সুপারিশ করবে আমি তার জীবন ভিক্ষা দিব দুনিয়ার রাজা তো গ্রান্টি দেয় না প্রেসিডেন্ট গ্রান্টি দেয় না আমি আল্লাহ গ্রান্টি দিতেছি আমি সুপারিশ কবুল করব এবং মাফ করব ওই দিনের সুপারিশকারী হলো হকানি আলেমরা আল্লাহ ওয়ালা এই জন্য আমি বলি এই উম্মত জাহান্নামে যাবে ফয়সালা হবে জাহান্নামে যাওয়ার কিন্তু হওয়ার সাথে সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এই উম্মতকে এক জায়গায় নিয়ে দাঁড় করাবে যেইখান দিয়ে হকানি আলেমরা জান্নাতে যাবে এরা যখন ওইখানে পৌঁছবে আল্লাহ সবাইকে বলবে চলে যায় ধরো যে যাকে চিনো তাকে ধরো তো গতি রোধ করে দাঁড়ায় ধরবে হুজুর কই জান মাঝে মাঝে না বাঘের খানি খাওয়াইতাম কই যান বালো না বাসতাম কই যান পরিচয় না ছিল কই যান তো হুজুর হাসতে হাসতে কইব পান চাবাইতে চাবাইতে জান্নাতে যাই জান্নাত বলবে হুজুর যাইতে দিব না আমাদের ফয়সালা হয়ে গেছে দুচোখে শুনছি আপনারা সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে আমাদের জন্য হাত উঠান না শুধু যে হুজুরদের দিলের ভিতরে উন্মতের ভালোবাসার তুফান চলে আসবে হাত উঠায় বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না সব পরিচিত আমার নবীর উম্মত আমাদের পরিচিত এদেরকে না দিলে জান্নাতে যাব না তো আল্লাহর রহমতে জোশ উঠবে আল্লাহ বলবে যে যাকে ছিল যে যাকে মনে চায় নিয়ে যাও জান্নাতে আসেন এটা শিখি সম্পর্কহীন তো আমরা দুনিয়াতে কেউ নাই কিন্তু মৃত্যুর সাথে সাথে সব সম্পর্কগুলো ছেদ হয়ে যাবে কোনো সম্পর্ক থাকবে না আসেন আজকের থেকে শিখি কয়েকটা আমি আঙ্গুল দিয়ে দেখাইলাম হকানি আলেমদের আল্লাহওয়ালাদের সোহবতে থাইকা শিখি দুই চার দশটা শিখি পাঁচটা শিখি একটা শিখি এটাকেই ধরি এটাকেই মজবুতির সাথে ধরি যে আমি এই সম্পর্কটা ধরি ওই সম্পর্ক চিরদিন থাকবে নামাজের সম্পর্ক থাকবে রোজার সম্পর্ক থাকবে হজের সম্পর্ক থাকবে জাকাতের সম্পর্ক থাকবে সৎকার সম্পর্ক থাকবে খায়রাতের সম্পর্ক থাকবে ফজরের সম্পর্ক থাকবে আমি তো বলি আমার জাতি যদি দুই অক্ত নামাজ বাজামাত করত দুই অক্ত ওলামা আবার কি বলে না জানি না আমার জাতি যদি দুই অক্ত নামাজ বাজামাত করত একজনও যদি না ছাড়ত ফজর আর আসর মান সাল্লাহু আরবাঈন দাখাল আল জান্নাহ শুধু দুই অক্ত আমার জাতি যদি চার মাস গুনাহ না করত চার মাস রজব জিকাদা
জিলহজ্জা মহর চার মাস যদি গুনাহ না করত তাহলে আট মাসের গুনাহ কোনো ক্ষতি করত না চার মাস যদি গুনাহ না করত চার মাস বাদ দিলাম আমার জাতি যদি ১৩ দিন কোনো গুনাহ না করত ওয়ালায়ালি নাস জিলহজের ১০ দিন আইয়ামে তাসরিকের ৩ দিন এই ১৩ দিন যদি কোনো গুনাহ না করত এক এক দিন এক এক বছরের সমান ছিল এক রাত্র এক লাইলাতুল কদরের সমান ছিল আমার জাতি যদি শুধুই মুহররমে গুনাহ না করত মুহররমুল হারাম এই মাসে যদি গুনাহ না করত মুহররমে যদি তিনটা কাজ করত শুধু তিন চারটা কাজ করত এই মুহররমে এক মাস এই এক মাস যদি কোনো গুনাহ না করত নামাজ যদি না ছাড়ত যত বেশি পারে তওবা করত ৯ তারিখ আর ১০ তারিখ ১০ তারিখ বা ১১ তারিখ রোজা রাখত এই মাসে যদি বেশি বেশি রোজা রাখত আশুরার দিন যদি ইসরাফ করা ব্যতীত নিজের পরিবার পরিজনের উপরে মন খুলা যদি খরচ করত দান করত খয়রাত করত সদকা করত মন খুলা যদি করত আশুরার ১০ দিন আশুরার দিন তাহলে তো ওয়াদা ছিল এক বছরের বরকত তোকে এক দিনের বদৌলত কয় বছরের বরকত এক বছর একটা মাসকে মূল্যায়ন করত আল্লাহ রসুল বলতেন জিজ্ঞাসা করছে এত বেশি রোজা কেন রাখেন ওই মাসে সারা বৎসরের আমল একত্রিত ভাবে এই মাসে আল্লাহর কাছে পেশ হবে এই জন্য আমি চাই আমার আমলনামা পেশ হোক আমি রোজা অবস্থায় একটা মাসে বিদা আসে ওলামাদের কাছ থেকে শিখি কোন সম্পর্কটা আমার চিরদিন থাকবে সবচেয়ে বড় সম্পর্ক যেটা সেটা হলো মসজিদ আর নামাজ মসজিদ নামাজ কোরআন কি মসজিদের সাথে সম্পর্ক জুড়বেন ইনশাআল্লাহ নামাজ ইনশাআল্লাহ পাক্কা ইনশাআল্লাহ না ছেড়া দিবেন হ্যাঁ এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন আমি প্রথমে বললাম না চর্চে বড় অপরাধী কেউ নাই যদিও আল্লাহ কিছু বলে না কিন্তু দুনিয়ার নিয়মে বলে একবার মালিকের ডাকে সাড়া দেয় না এই জন্য চাকরি চলে গেছে একবার প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেয় না এই জন্য জেল জরিমানা হয়ে গেছে এটা যদি দুনিয়ার নিয়ম হতে পারে তো পাঁচবার আল্লাহ ডাকে তারপরও সাড়া দেয় না এই জন্যই মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী লেখছেন যে শুকর সকালবেলা উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে এই জন্য সবাই পায়ে হাত রেখে আসেন আসেন কার ডাক কখন এসা যাবে কেউ জানে না আসেন শিখি সম্পর্কটা চুরি যুবকদেরকে বলবো আসো আন্না আসো তোমরা মসজিদ মুখী হও নামাজ মুখী হও যখন আজান দেয় তো নিজের এলাকার ভিতরে সবাই পায়ে দূরা মসজিদে নিয়ে আসো অর্চে বড় দামি আর সৌভাগ্যবান কোনো ব্যক্তি নাই আয়ে মুয়াজ্জিনের সামান্য আল্লাহু আকবার আল্লাহু আকবার লাউড স্পিকারের আহ্বানকে যদি আল্লাহ দাওয়াতে তাম্মা বলতে পারে আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা তা লাউড স্পিকারের আওয়াজকে যদি আল্লাহ এত বড় মর্যাদা দিয়া দাওয়াতে তাম্মা বলতে পারে ও যুবক তুমি যদি কারো পায়ে হাত দিয়া হাত ধইরা বুঝায়া শুনায়া যদি মসজিদে আনো তোমার এই দাওয়াতকে আল্লাহ কি বইলা সম্বোধন করবে তুমি নিজেই ভাবো
এজন্য তোমাদের কাছে পায়ে হাত রাখব আসো আমরা একটা পরিবেশ বানাই মানাবেন ইনশাআল্লাহ ওয়াদা ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ দোয়া اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا الله صل وسلم وبارك على حبيبك محمد اللهم رب কোথায় বসে হাত তোলা দিছে কোথায় বসে কোথায় বসে আপনার ঘরে বসে কাদেরকে নিয়ে কোন সময় রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে আপনি প্রথম আকাশে চলে আসছে ডাকার জন্য আমরা সুযোগ মনে করে হাত তুলা দিছি এরকম জায়গায় বৈশা এরকম ব্যক্তিদেরকে নিয়া এরকম সময় হাত তোলার পরেও যদি আপনি আমাদেরকে ফিরত দেন তাহলে আমরা এই কথা বিশ্বাস করব তো করব কি করে যে চাওয়া ছাড়া আপনি আমাদেরকে অগণিত নেয়ামতকে দিছেন যেটা গুনতে গেলে আমাদের জীবন শেষ হয়ে যাবে আর এটাই সত্য আপনি আমাদেরকে চাওয়া ছাড়া অগণিত নেয়ামত দিছেন আমাদের অস্তিত্বটা দিছেন আমাদেরকে মানুষ রূপে অস্তিত্ব দিছেন মুসলমান রূপে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে অস্তিত্ব দিছেন দুই চারটা চাইলে আপনি খালি ফিরত দিতে পারেন না হে আল্লাহ আজকে এই আয়োজনকে খালি ফিরত দিয়েন না আমিন এই আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই মানুষগুলোকে কবুল করেন এই মহল্লাকে কবুল করেন এই মহল্লাকে কবুল করেন মহল্লার বাসিন্দাদেরকে কবুল করেন হে আল্লাহ আজকের মজমা কবুল করেন আজকের মজমা কবুল করেন আপনার ইজ্জতের অবস্থা আপনার কিবরিয়ায়ের অবস্থা আপনার জালালিয়াতের ওয়াস্তা আপনার জামালিয়াতের ওয়াস্তা আল্লাহ এই মজমাকে কবুল ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন জীবিতদের সাথে সাথে মৃত্যুদেরকে কবুল করেন আল্লাহ পুরো উম্মতকে আজকে কবুল করেন যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে শেফায় কামেল আজেলা মুস্তাফেলা নসি বিশেষ করে যুবকদেরকে কবুল করেন আমি আপনার কাছে এদেরকে ভিক্ষা চাই আল্লাহ মুসলিম সমাজের যুবকদেরকে কবুল করেন আমার জাতির যুবকদেরকে কবুল করেন আমার জাতির মামুনদেরকে কবুল করেন আমার জাতির যুবকদের যুবতীদেরকে কবুল করেন হে আল্লাহ কঠিন রোগে যারা আক্রান্ত সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেল্লা নসীব যারা ডেঙ্গুতে আক্রান্ত সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেল্লা নসীব যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন বিশেষ করে এই এলাকার যারা বাস করে এদের সাথে সংযুক্ত যারা কবরে চলে গেছে এই মসজিদের সাথে যারা সংযুক্ত ছিল এই মসজিদের কমিটির সাথে যারা সংযুক্ত ছিল এদের আছে যারা তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দয়া করে কো মুসাফা না করে Thank you.